আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের জানাই রাজন এগ্রো ফার্ম চ্যানেলটিতে স্বাগতম। আজকে আমরা জানব মলি মাছের বাচ্চা দেওয়ার লক্ষণ বা মলি মাছ কখন বাচ্চা দিবে তা আমরা এই ভিডিওতে জেনে নিব। আর যারা নতুন মাছ পালন করছেন তাদের মধ্যে এই বিষয়টি লক্ষ্য করা যায় যে এরা মলি মাছ দীর্ঘদিন ধরে পালন করছে কিন্তু বাচ্চা পায় না, আবার বাচ্চা পেলেও তা পরিমাণে কম বাচ্চা পেয়ে থাকে। মূলত তাদের জন্য এই ভিডিওটি। তাহলে চলুন আজকের এই ভিডিও শুরু করা যাক। আমরা সকলেই জানি একটি মলি মাছ 70 থেকে 90 দিনের মধ্যে বাচ্চা দেওয়া শুরু করে দেয়। আর আমরা যদি বুঝতে পারি যে মাছটি কয়েকদিনের মধ্যে বাচ্চা দেবে, তাহলে তো আমরা মাছটিকে ধরে আলাদা করে রাখলেই আমরা সকল বাচ্চাগুলো পেয়ে যাব। আর আমরা সকলেই জানি মলি মাছ নিজেদের বাচ্চা নিজেরাই খেয়ে নেয়। তো ভিউয়ার্স, আর দেখতে পারছেন আমি একটি মলি মাছ ধরেছি। মলি মাছ যখন বাচ্চা দেবে তখন তার পেটগুলো অনেক নরম থাকবে, তুলনামূলক অনেক নরম এবং অনেক মোটা হয়ে থাকবে। আর মাছটি তুলনামূলক নড়াচড়া কম করবে, মানে সাঁতার কম কাটবে। তো দেখতে পারছেন ভিউয়ার্স আমি একটি মাছ নিয়েছি। মাছটির পেটে বাচ্চা লোড হয়ে আছে, 24 ঘন্টার মধ্যে মাছটি বাচ্চা দিয়ে দেবে। তো আপনারা আপনাদের মাছ কিভাবে বুঝতে পারবেন যে কখন বাচ্চা দেবে? আপনারা অ্যাকোরিয়ামে রাখলে দেখতে পাবেন মাছটির পেট অনেক ফুলে আছে, আর যদি হাত দিয়ে নেড়ে দেখেন তাহলে দেখবেন মাছটির পেট তুলনামূলকভাবে অনেক নরম হয়ে থাকবে এবং মাছটির পেট দুই সাইড থেকে ফুলে থাকবে এবং পেট হচ্ছে ডি আকৃতির হয়ে থাকবে বা নৌকার মতন ভাঁজ হয়ে থাকবে। আমি এখানে আর একটা কম লোডেড মাছ দিয়ে দিলাম, দেখুন তো আপনারা পার্থক্য বুঝতে পারছেন কি। পরে যে মাছটি দিয়েছি এই মাছটাও পেটে বাচ্চা আছে, এই মাছটা বাচ্চা দিতে এখনও 10 দিনের মতন সময় লাগবে। আর যে মাছটি আমার হাতে দেখতে পারছেন এই মাছটি প্রায় 24 ঘন্টার মধ্যে বাচ্চা দিয়ে দেবে। আর ভিউয়ার্স যে দেখতে পারছেন এটা হচ্ছে আমরা এগ স্পট বলি, বা এখান থেকে মাছ মল ত্যাগ করে। এখানে এগ স্পট বলার কারণ হচ্ছে এখানে বাচ্চাগুলো সংরক্ষণ হয়ে থাকে। আপনারা সাদা মলির ক্ষেত্রে এগ স্পট হবে, সাদায় থাকবে, কোনো কোনো মাছের ক্ষেত্রে কালো হয়ে থাকে। এখানে ব্ল্যাক মলির ক্ষেত্রে এগ স্পটটি সাদা থাকে, আবার কোনো কোনো ক্ষেত্রে এগ স্পটটি কালোই থাকে। কিন্তু আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন আমার মাছটির এগ স্পটের জায়গাগুলো ফেটে আছে, দেখুন আপনারা। আশা করি আপনারা ক্যামেরাতে বুঝতে পারছেন যে এগ স্পটের জায়গাগুলো ফেটে আছে, তার মানে বোঝা যাচ্ছে মাছটি 24 ঘন্টার মধ্যে বাচ্চা দিয়ে দিবে। তখন আমাদের কি করতে হবে, আলাদা ছোট একটা অ্যাকোরিয়ামে হোক বা বালতিতে হোক আলাদা করে রাখতে হবে এবং মনে রাখতে হবে মাছটি যেই পানিতে ছিল ওই পানি ওই বালতির মধ্যে হোক বা অ্যাকোরিয়ামের মধ্যে হোক রেখে ওই মাছটিকে বাচ্চা দেওয়ার জন্য ওখানে ছেড়ে দিতে হবে। মানে কিছু লাইফ প্ল্যান থাকলে লাইফ প্ল্যান দেবেন বা এমনি রাখলে হবে। তাহলে দেখবেন 24 ঘন্টার মধ্যে আপনার মাছ বাচ্চা দিয়ে দেবে। অনেক ক্ষেত্রেই দেখা যায় মাছটি বাচ্চা দিতে 24 ঘন্টা থেকে 48 ঘন্টারও বেশি সময় নেয়, সেই ক্ষেত্রে ধৈর্য হারালে হবে না। মাছটি 3-4 দিনের বেশিও সময় নিতে পারে, সেক্ষেত্রে মাছকে যেখানে রাখবেন আলাদাভাবে বাচ্চা দেওয়ার জন্য ওখানে পুষ্টিকর খাবার দেবেন, তাহলেই মাছটি তাড়াতাড়ি বাচ্চা দিয়ে দেবে। আর আপনি যদি বুঝতে পারেন যে মাছ কখন বাচ্চা দেবে তাহলে আপনি অধিক পরিমাণে বাচ্চা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা ভালোভাবে বুঝতে পারছেন কিভাবে মলি মাছ বাচ্চা দেওয়ার লক্ষণ বুঝতে পারবেন। আর যদি এই ভিডিওতে আপনারা বুঝতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাকে জানাবেন। আজকের জন্য এই পর্যন্তই বন্ধুরা, সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের জন্য খোদা হাফেজ।